নমস্কার বন্ধুরা, স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা চিংড়ি মাছের দারুণ রেসিপি নিয়ে, এবং খুব সহজ রেসিপি বলতে পারো। পেঁয়াজ কলে দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়তো কম বেশি সকলেই তোমরা করতে পারো, তবে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে বানানোর জন্য পেঁয়াজ কলি কেটে নিয়েছি। পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে তারপর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আলু। আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, তবে একটু মোটা করে কেটেছি। যে কোনো বাটি চচ্চড়ির আলুই কিন্তু এই রকম দেখতে হয়। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আমার চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় আছে। আর নিয়েছি হচ্ছে 1টা কোচানো পেঁয়াজ আর 5টা রসুনকে থেতো করে নিয়েছিলাম। নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। আজকের বাটি চচ্চড়িটা এই কড়াইতে করব। আপনারা চাইলে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে বা এমনি বাটিতেও করতে পারেন। তো তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলিটাকে, তারপর এক এক করে নিয়ে নিচ্ছি আলু, আর নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছগুলোর কিন্তু শিরাগুলো ভালো করে, মানে পিঠের দিকের যে কালো শিরাটা থাকে সেগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। এখানে মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দিচ্ছি 5টা থেতো করে রাখা রসুনের কোয়া। আর এখানে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কাটা। এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন, তার জন্য আর নুনের মাপটা বললাম না। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। যে কোনো বাটি চচ্চড়ি একটু ঝালঝাল ভালো লাগে বলেই এখানে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রাখা সর্ষের তেলটা। এখানে কিন্তু অবশ্যই করে সর্ষের তেলই ব্যবহার করবেন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। যে কোনো বাটি চচ্চড়ি কিন্তু যত ভালো করে মাখানো হবে তার টেস্ট তত ভালো আসবে। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে আর সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা একটা বড় জায়গাতে করলেই বেশি ভালো হয়, তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে সেখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে এখানে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন দেখুন যে এই যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি কোনো রকম জল অ্যাড করিনি। চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছে বা পেঁয়াজগুলির থেকেও যে সামান্য পরিমাণ ময়েশ্চার বেরিয়েছে তাতেই কিন্তু আলুগুলো ভালোমতো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলিটাও সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। এখানে ধনে পাতাটাকে দিয়ে সামান্য মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপর এটাকে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব ঢাকা দিয়ে। এই ঢাকাটা দিয়ে রান্না করলে কিন্তু এই চিংড়ি মাছগুলো আরও ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর যেটুকুনি এখানে যে ময়েশ্চার বেরোচ্ছে সেটাও কিন্তু ভালো মতো শুকিয়ে আসবে। মিনিট চারেক বাদে আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন চিংড়ি মাছটাও সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, পেঁয়াজ কলি আর চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। তো আমার আজকের এই সহজ পদ্ধতিতে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব বাড়িতে একবার এইভাবে ট্রাই করার, যদি কখনো না করে থাকেন তো। আর যদি এইভাবেই ট্রাই করে থাকেন তাহলে তো কিছু বলারই নেই, আপনারা এমনিই জানেন যে এর স্বাদ হয় অসাধারণ। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে আমার ভিডিওটার পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে তাকে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকে এই অবধি, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।